যারা বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করেন, কেউ একজন কোনো অ্যাম্বাসিতে যে একসাথে একটা গ্রুপ যে খুব কথা বলতে বলতে বললো এই আওয়ামী লীগ সরকার শিক্ষার জন্য কিছুই করেনি, আমরা নাকি শিক্ষার জন্য কিচ্ছু করিনি, কাজে এদের সরকারের কাছে টাকা দেবেন না, টাকা সব এনজিওদের দেন। তো সৌভাগ্যবশত সেখানে একজন শিক্ষক উপস্থিত ছিলেন যিনি এটা প্রতিবাদ করেন, প্রতিবাদ করে সে আবার সব কথাগুলি বলে যা এই সরকার এসে তো মানে আমাদের শিক্ষার জন্য সব ধরনের কাজ, এমনকি আমাদের নীতিমালা থেকে শুরু করে সমস্ত কাজ যদি এই সরকার করে গেছে, এতগুলি বিশ্ববিদ্যালয় দিয়েছে, এতগুলি কাজের ব্যবস্থা করেছে, শিক্ষার ব্যবস্থা করেছে, সাক্ষরতার হার কোথায় ছিল 44%, সেখান থেকে 75%-এ উন্নীত হয়েছে, সেই লোক যদি না থাকতো, প্রফেসর যদি না থাকতো না বলতো, এই ভুল ধারণা নিয়েই তো এরা যেত। এরকম কিছু কিছু লোক আছে, হ্যাঁ সমালোচনা করতে পারে, সমালোচনা ভালো, কিন্তু সেই সমালোচনাটা আমি মনে করি গঠনমূলক হওয়া উচিত। সেই সমালোচনাটার মধ্য দিয়ে সংশোধনের সুযোগ থাকা, শুধু মানে বলার জন্য বলে না, হ্যাঁ অপোজিশন তো বলবেই, তারা সারাদিন কথা বলে, টক শো করে, টক শোতে ইচ্ছা মতো বলে যাচ্ছে, এটা তো সরাসরি হচ্ছে, যা খুশি তাই বলে যাচ্ছে, সব বলার পরে বলবে কথা বলার স্বাধীনতা নাই। তো স্বাধীনতা ছিল কখন? আইয়ুব খানের আমলে ছিল, জিয়াউর রহমানের আমলে ছিল, এরশাদের আমলে ছিল। 2001 সালের কথা একবার চিন্তা করেন, খালেদা জিয়া যখন প্রথম সরকারে আসলো, দক্ষিণ অঞ্চলে কি কোনো সাংবাদিক যেতে পেরেছিল? কোনো সাংবাদিক যেতেই পারেনি, তাদের জন্য প্রবেশ নিষিদ্ধ ছিল, মানে সেখানে এত অত্যাচার করেছিল মানুষের উপর, এত অত্যাচার করেছিল, সেখানে যেভাবে মেয়েদেরকে রেপ করেছে, যেভাবে খুন করেছে, সেগুলি তো তুলনা করা যায় না। আমি তো প্রতিটি এলাকা আমরা ঘুরেছি, কত মেয়ে সুইসাইড পর্যন্ত করতে বাধ্য হয়েছে তাদের অত্যাচারে, তাদের এই সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ, এরপরে অপারেশন ক্লিন হার্টের দ্বারা মানুষ হত্যা করা, তাদের সেই সমস্ত কর্মকাণ্ড কখনো সব পত্রিকা সাহস করে লিখতেই পারতো না, আর যে পত্রিকা লিখতো তাদের খেসারত দিতেই হতো।